সাম্প্রতিক সহিংসতায় নিহতের ঘটনায় মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে সন্তানের পাশে অভিভাবক নামের সংগঠন। এ বিষয়ে জানবো সহকর্মী আলামিন হক অহনের কাছে। অহন, সড়কের পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন, আর সন্তানের পাশে অভিভাবক সংগঠনের বক্তারা কি বলছেন? সড়কের পরিস্থিতি আগে বলতে চাই, অন্যান্য দিনের তুলনায় আজকে যানবাহন, বিশেষ করে এই শাহবাগের মোড়ে আজ যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। এটি হতে পারে ব্যক্তিগত যানের সংখ্যা আমি কম দেখছি, নানান সংখ্যায় হয়তো ব্যক্তিগত যান কিছুটা কমেছে, জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। আর অভিভাবকদের যে মৌন অবস্থান কর্মসূচি ছিল সেটি পুলিশি বাধায় শেষ পর্যন্ত পণ্ড হয়ে গেছে। এইসব অভিভাবক, খুব বেশি অভিভাবক ছিলেন না সেখানে, আমি দেখেছি 15 থেকে 20 জন অভিভাবক দাঁড়িয়েছিলেন, তাদেরকে পুলিশ বাধা দেয় এবং সেখান থেকে সরিয়ে যেতে বলে, এবং এক পর্যায়ে তাদেরকে জোর করে ঢাকা মেডিকেলের এমার্জেন্সি বিভাগের ওইদিকে, ওই যে পথটি রয়েছে সেই পথের দিকে যেতে বাধ্য করা হয়। এবং শুধু তাই নয়, সেই সময় গণমাধ্যম কর্মীরা যারা পুলিশি বাধার এই ছবি নিতে যাচ্ছিলেন তাদেরকেও কয়েকজনকে বাধা দেওয়া হয়েছিল। একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পার্সনকে ধাক্কা দেওয়ার মতোও ঘটনা ঘটেছে, এবং এ নিয়ে বাকবিতণ্ডাও পুলিশের সঙ্গে হয়েছিল। আপনি জেনে থাকবেন, শিক্ষার্থীদের এইসব যারা অভিভাবক আছেন তারা একটি দাবি বলছিলেন যে শেষ পর্যন্ত কেন গুলি চালানো হলো, সেই কথায় তারা বলছিলেন, তাদের সন্তানকে কেন মারা হলো সেই কথা তারা বলছিলেন, সেই সব প্লাকার্ড তারা বহন করছিলেন। যদিও 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা মেডিকেল কলেজের সামনেই তারা অবস্থান নিয়েছিলেন, তারপরে তো আমি বলছিলাম পুলিশি বাধায় সেটি পণ্ড হয়ে যায়। সেখানে আশেপাশে বেশ পুলিশের অবস্থান আমি দেখছিলাম, শুধু তাই নয় বিজিবি সদস্যদের যে টহল, সেই টহলের বেশ কয়েকটি গাড়িও কিন্তু সেই সময় সেখানে অবস্থান করছিল। আমি এখন যেখানে অবস্থান করছি শাহবাগ মোড়ে, সেখানেও কিন্তু বিজিবির যে নিয়মিত টহল সেটি আমি দেখছিলাম। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য যে ধরনের প্রচেষ্টা সেটি চলমান রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষও কিন্তু জীবনযাত্রা যত দ্রুত স্বাভাবিক হয় ততই ভালো সেটি বলছে। রাজধানী শাহবাগ মোড় এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হক অহন।